নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/4/2021 আজ একটি চাকরির খবর নিয়ে আরেকটি হাজির হলাম। সেটা হচ্ছে 2019 সালের WBCS পরীক্ষার ইন্টারভিউ যে হবে, সেই ইন্টারভিউ সম্পূর্ণ অনলাইনে হবে, সেরকমই নোটিফিকেশান জারি করেছে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো আসুন দেখে নিই WBCS পরীক্ষার ইন্টারভিউ অনলাইনে হবে 2019-এর, সে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বা প্রতিবেদন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। রাজ্যে COVID-19 আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2019-এর গ্রুপ এ এবং গ্রুপ বির ইন্টারভিউ অনলাইনে নেওয়া হবে। 30 এপ্রিল থেকে 20 মের মধ্যে সরকারি ছুটি ব্যতীত ইন্টারভিউ নেওয়া সম্পন্ন হবে। রোল নম্বর এবং নাম উল্লেখ করে সাক্ষাৎকারের তারিখ বা ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইমেল করে জানিয়ে দেওয়া হবে এবং নিচের প্রক্রিয়া মেনে ইন্টারভিউ সম্পন্ন হবে। 1 নম্বর, কি ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, যে ইমেল আইডি রয়েছে। 2 নম্বর হচ্ছে, প্রার্থীকে যে কোনো উপযুক্ত অবস্থান থেকে ওয়েবকাম বা স্মার্টফোন বা ট্যাবলেট এবং উচ্চতর কম্পিউটার থেকে ইমেলে প্রদত্ত লিঙ্কটি, ইমেলে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ককে গিয়ে ব্যবহার করে হাই স্পিড ইন্টারনেট ভিডিও কনফারেন্স করে ইন্টারভিউ অংশ নেবেন। 3 নম্বর হচ্ছে, প্রার্থীর কম্পিউটারের সামনে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে, সাক্ষাৎকার নির্ধারিত সময় ও সাক্ষাৎকারটি শেষ না হওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে হবে। এবং নেক্সট হচ্ছে, ঘরটি ভালোভাবে আলো উজ্জ্বল হবে এবং প্রার্থী ব্যতীত অন্য কাউকে কোনো ব্যক্তি উপস্থিত থাকবেন না। তারপর নেক্সট হচ্ছে, সাক্ষাৎকারের পুরো সময়কালে প্রার্থীর মোবাইল ফোন খোলা রাখতে হবে, প্রয়োজনে প্রার্থীদেরকে ফোন করা হতে পারে, তবে মোবাইলটি অবশ্যই সাইলেন্ট মোডে থাকবে। এবং সাক্ষাৎকারের বা ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ 3 দিন আগে এই ওয়েবসাইটে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখুন, সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখের যে তারিখ দিয়ে হবে তার 3 দিন আগে তার প্রয়োজনীয় নথি তারা চাইবে, কমপক্ষে স্ক্যান করে আপলোড করতে হবে। এই হচ্ছে সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, আর ভিডিওটা পজ করে নেবেন। কী কী নথি দেখবেন, দ্য ফলোয়িং ডকুমেন্টস স্ক্যান আপলোডেড, ওই লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। আর 3 দিন আগে অন্তত আপনার ডেট ফিক্সড আছে, 3 দিন আগে সেটা করতে হবে। কী কী না যেটা আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ, রঙিন ফটো, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট সঙ্গে মার্কশিট কিন্তু এটা অবশ্যই, আর SC/ST সার্টিফিকেট, NCL সার্টিফিকেট OBCদের ক্ষেত্রে, PWD সার্টিফিকেট, আর চয়েস সিট অ্যানেক্সার বি, এগুলো সব আপলোড করতে হবে। আপলোড করার পর তাদের কিন্তু একটা করে লিঙ্ক দেওয়া হবে, কোন লিঙ্কে আপলোড করতে হবে, https://wbpsc.gov.in এই লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।